तुम दूध मांगोगे हम खीर देंगे, तुम कश्मीर मांगोगे हम खीर देंगे। हे गाइस, वेलकम टू फानी वॉन्ग्स। आर এই সপ্তাহে কোনো ফানি ভিডিও নেই, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ফানি ভিডিও বা প্র্যাঙ্ক নিয়ে আসি তোমাদের জন্য। কিন্তু এ সপ্তাহে আর সেই আমরা যে করব, কিছু কন্টেন্ট করব বা কোনো ভিডিও ক্রিয়েট করব, তার জন্য আমাদের যে কনফিডেন্সটা নেই, কারণ 14 ফেব্রুয়ারি যেই ঘটনাটা ঘটলো, আমাদের অনেক সৈন্য শহীদ হয়ে গেছিলো। তারপর থেকে আমাদের ইন্ডিয়ান সবারই মনটা খুবই খারাপ, আর সেই জন্যে আমরা এই সপ্তাহে কোনো ভিডিও ছাড়বো না। কিন্তু কিছু কথা বলতে ইচ্ছে করে, যেটা আই থিঙ্ক মানে মনে হয় যে পাকিস্তানে গিয়ে বলে আসি, কিন্তু সে পারবো না, তো সমস্যা তো এটাই। তাই আমরা ভিডিওর মাধ্যমে কিছু বলতে চাই। আর বল কি বলবি, আমরা তো ফানি ভিডিও করি, তার জন্য আমরা নিজেরাই শোকা হতো, অনেক যে কন্টেন্ট আনবো, যে ভাববো, সেই ভাবনা চিন্তাটাই আসছে না আমাদের। কারণ কত ইন্ডিয়ান, 41-42 জন কম, অনেক ইন্ডিয়ান আমি মনে হচ্ছে না। আমরা ভারতবর্ষ একটা শান্তিপ্রিয় দেশ, আমরা চাই ভারতবর্ষ সমস্ত ভারতবাসী ওরা শান্তিপূর্ণভাবে থাকুক এবং মিলেমিশে থাকুক। আমরা কারোর উপর কখনই আক্রমণ করতে চাই না, কারণ আমরা ভারতবাসী, আমরা চাই সমস্ত দেশ এবং মানুষ শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাভাবে থাকুক। কিন্তু এটা পাকিস্তান না বোঝে না, কারণ পাকিস্তানদের শান্তিভাবে বললে কিছু হবে না, ওদের বলতে হবে এরকমভাবে বোঝাতে হবে ওদের, কারণ ওরা ভদ্রভাবে বুঝবে না। আমরা যত ভদ্রভাবে থাকতে চাই, ভদ্রভাবে করতে চাই, ওরা পারবে না, তো ওরা পারবে না, কারণ ওদের যুদ্ধ চাই। আরে আমি বুঝতে পারি না, আমাদের ইন্ডিয়ান সবাই যদি ওদের ওখানে হেঁটে চলে যায় তাহলে তো মরেই যাবে। আমাদের দেশের জনসংখ্যাটা দেখ, শুধু এই ভয় দেখায় ওই ভয় দেখায়। আরে আমাদের, আমরা শান্তিপ্রিয়ভাবে, আমাদের ওয়ার্ল্ডে সবাই জানে যে ইন্ডিয়া সবসময় ভেবে চিন্তে কাজ করে। ওরা কী করে, ওরা শুধু টেরোরিজম ছাড়তে পারে, কোন দেশের কী ক্ষতি করবে, কোন দেশের কী করবে, এইসব করতে হবে। আর ওদের দেশের কিছু আমরা কিছু করি না, আমরা শুধু ভাবি করবো করবো, কিন্তু করতে হবে, এবার করতে হবে, কারণ ওদের তলায় আমরা থাকবো না, কারণ আমাদের তলায় ওরা থাকবে। কারণ আমাদের দেশের জনসংখ্যা ওদের থেকে ডবল, কেন চার গুণ, তারপরেও এত কথা কিসের। ওদের ওদের ইকোনমি দেখো, ওদের দেশের মানে ভিক্ষা করতে যায় অন্য দেশে, আমাকে কিছু দিন, আমাকে কিছু দিন, তারপরে এত কথা কিসের। জল খায় আমাদের দেশ থেকে, নিয়ে জল খায় ওরা, সব জিনিস আমাদের থেকেই পায় ওরা। টমেটো ছুঁড়ে মেরে দেবো, সালা টমেটো তো বন্ধ করেছি, এবার টমেটোর জায়গায় বোম ছুটতে হবে তোদেরকে, তোদের মতো নিয়ে হয়ে তো কাশ্মীর বানানটা করতে বলো, তারপরে কাশ্মীর বানান পারবে না তো। প্রথমে যে উড়ি অ্যাটাকটা হলো, তারপরে আমাদের যে ইন্ডিয়ান আর্মি ওদের সাথে ওদের দেশে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে ওদের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়ে আসলো, তখন পাকিস্তানিরা বললো যে ইন্ডিয়ানরা মিথ্যে কথা বলছে, কোনো সার্জিক্যাল স্ট্রাইক করিনি, ঠিক আছে মানলাম। কিন্তু এখন তাহলে পাকিস্তানের রেলমন্ত্রী কী করে বলে যে এবারে যদি কোনো রকম সার্জিক্যাল স্ট্রাইকও যদি করা হয় তাহলে আমরা তার রিয়্যাক্ট করবো, আমরা থেমে থাকবো না। তাহলে আমরা তো সার্জিক্যাল স্ট্রাইক করিনি, তাহলে এবারে ভয় কিছু যে সার্জিক্যাল স্ট্রাইক যদি করা হয়। হ্যাঁ, মানে মিথ্যে বলতে বলতে এ এক মিথ্যে বলে, ও এক মিথ্যে বলে, লাস্টে সব ধরা পড়ে যায়। এত মিথ্যে কথা, এত টেরিস্ট, মানে পাকিস্তান না কী বলবো, মানে মুখে গালাগালিও তো দিতে পারবো না, কারণ টেরিস্ট না পাকিস্তান, কিছু বলার নেই, কারণ আমাদের চ্যানেলটা তো সেরকম না। পাকিস্তান না, নোংরা স্থান, নোংরা। পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ইমরান খান এত দেশ আমাদের সাপোর্ট করছে, এত কিছু করছে, এমনকি মানে ইমরান খান একটা বারের জন্য দুঃখ প্রকাশও করলো না যে ইন্ডিয়াতে এতগুলো আর্মি মারা গেছে বা কিছু হয়েছে, মানে উল্টে থ্রেট করছে যে আমাদেরকে প্রুফ দাও তো আমরা অ্যাকশন নেব। তা আগেরবারেও যখন অ্যাটাকটা হয়েছিলো ওইটারও তো প্রুফ দেওয়া হয়েছিলো, ওইটার কী অ্যাকশন হয়েছে, ওটার কী অ্যাকশন হয়েছে, ওটার পরেও কী করে চাস তোরা, তাই তোরা কী করে চাস প্রুফ, প্রুফ তোদের মুখে না দুটো ছুঁড়ে মারা উচিত, তোদের প্রুফ লাগবে, প্রুফ। হ্যাঁ, প্রুফ নেই, প্রুফ নিয়ে কী করবি, প্রুফ নিয়ে এসে যাই হোক। আর কথা বলে স্টাইল কি, হাম লোক কত তো হাম লোক, কথা বলছি যেটা মাথা না, সেটা মাথা গিয়ে কানের গোড়ায় চড় মারতে হবে। পাকিস্তান সারা বিশ্বাস কর, এবারে এবারে চাই তোদের পুরো খতম করে দেব, পুরো খতম, মানে তোদের ওই যে একটুখানি একটা ঘুমের মতো জায়গা না, জায়গাটাই সারা খেয়ে নেবো। পাকিস্তান বলে কোনো নাম নেই, কে পাকিস্তান, কী পাকিস্তান জানি না, কী মানে এমন ভাবে ওড়ানো হবে যে ম্যাপে পাকিস্তানই থাকবে না, উড়ে যাবে পাকিস্তান। আমরা ইন্ডিয়ানরা কিছু বলি না বলে, ওরা শুধু বলে এই করে দেবো ওই করে দেবো, আরে আমাদের কাছে কিছু নেই,
খেলা, তোদের থেকে জনসংখ্যা বেশি, তোদের থেকে ইকোনমি বেশি, আমরা কিছু করতে পারি না। আমরা কিছু করি না কেন বলতো, আমরা ভেবে চিন্তে কাজ করি, বুঝেছিস? তোদের মতো যে পিছন থেকে বোম মেরে মারি না আমরা, সালা সামনাসামনি মারি, বুঝেছিস? সামনাসামনি তাকার কে এইটুখানি দেশ, তার আবার অত অত গরম দিচ্ছে সালা, অত গরম আর টমেটো খেয়ে মানুষ হচ্ছিস, আমাদের আবার অত গরম কাকে দেখাচ্ছিস? হ্যাঁ টমেটো দেওয়া বন্ধ করবি না, চাউমিনের সস দিতে পারবি না, বুঝেছিস? পাকিস্তান করে দেবো, ওই করে দেবো, ট্রেড করছিস তারা। আমরা ডাইরেক্ট যখন করবো না তখন দিবি, আমরা কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক হোক যাই হোক কোনো অ্যাটাক করে কিছু বলিনি, আমরা করার পর বলি। আর জানিস তো চেল্লাই কাটা বেশি, কাটা চেল্লাই বেশি, কুকুর কুকুররা চেল্লাই বেশি, আমার রাগ হয়ে যাচ্ছে ভাই, তোকে মেরে দেবো, তুই এখন সরে যাবেন। আরে আমরা যদি যা ইন্ডিয়া জনসংখ্যা আছি না, পাকিস্তানে যদি বাথরুম করে দিই বন্যা হয়ে যাবে, বন্যা পুরো পাকিস্তান পুরো, বোঝে না তো জলের সমস্যা হলে ভাই বলে দিস, নদী বন্ধ হয়ে গেলে আমরা সবাই মিলে একটা ফান্ড ওখানে গিয়ে আমরা হিসু করে দেবো, তোরা এটা নিয়ে গাড়ি দিবি, খাবি দাবি, মজ মস্তি করবি, হেববি। আর আর আমাদের ইন্ডিয়ানদের মধ্যে একটা আলাদা প্রোটিন থাকে, আলাদা ক্ষমতা থাকে, সেটা তোদের মধ্যে যাবে, তোদের মধ্যে ব্রেন হবে, বুদ্ধি হবে, বাথরুম খাবি, অ্যালকোহল। যাই হোক, আমরা বেশি কিছু বলতে চাই না, এতটুকু বলতে চাই লাভ হবে, যারা যুদ্ধ করাচ্ছে তারা তো মরবে না, কিন্তু যাকে দিয়ে করাচ্ছে সে মরবে, সে মরবে, আমাদের এখান থেকে কিছু সাধারণ মানুষ মরবে, এটাই। কিন্তু যারা করাবে তারা মজা নেবে, সেই জন্য এটা ভাবতে হবে, আর এই দিকটা থেকে বুঝতে হবে যে যুদ্ধ করতে যাও তো পুরো শেষ করে দেবে, আর কোনো অপশান নেই, শেষ করে দিতে হবে। কারণ তোমরা ভালো কথাই বুঝবা না, তোমরা ভদ্র ছেলে না তো, তোমরা অভদ্র ইতর বাজে আলা লাতের কুকুর তো চড়ে ওঠে না, লাতের কুকুর লাতিতেই বুঝবে। জুতো দিয়ে মারো, ইন্ডিয়ান জুতো তো শালা গোবর দিয়ে মারো। তো গাইস যাই হোক, আমরা এতটুকু বলতে চাই যে পাকিস্তান আমাদের কিছুই করতে পারবে না, আর পাকিস্তান এখন ভয়ে ভয়েই আছে, তাই জন্য বারবার বলছে যুদ্ধ করলে আমরা যুদ্ধ করবো, এই করবো। তো আমরা একবারও কিছু বলিনি যুদ্ধের কথা, আমরা কিচ্ছু বলিনি, ওরা শুধু ভয়ে থাকছে, আমাদের ভয় থাকছে। সে যাই হোক, আমরা চাই ব্যাপারটা মিটে যাক, আর যারা এটা করেছে তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত, সে যেভাবেই হোক, দরকার হলে যা ডিসিশন নেবে সরকারের সাথে আমরা সবসময় আছি, আর এটা যাতে বন্ধ হয়। কারণ এরকম আমরা প্রত্যেকবার অত্যাচার সহ্য করতে পারবো না, যে আমাদের দেশের সৈন্যরা বিনা কারণে মারা গেছে, আমরা তো কোনো সময় ওদের দেশের সৈন্যদের উপর অ্যাটাক করি না, তাহলে ওরা কেন করে? মানে কতটা নিচ মন, কতটা নিচ হতে পারে সেটা ওদের থেকেই দেখে বোঝা যাবে। আর তোমরা ভেবো না যে এই কাণ্ডটা হয়েছে বলে আমরা এতদিন দেশপ্রেম ভক্তি কোথায় ছিল, হট করে মরেছে বলে এত হয়ে উঠে এসছে বলছি, সেরকম কোনো দরকার, কোনো এরকম উদ্দেশ্য নেই আমাদের, ঠিক আছে? আমরা দেশে থাকি, দেশের জন্য লড়াই করতে পারি, অবশ্যই দেশকে ভালোবাসি, দেশের জন্য অবশ্যই মানব, দেশের জন্য অবশ্যই পাকিস্তানকে পুরো উড়িয়ে দেবো, কোনো প্রবলেম। আমরা সরকারের সমর্থনে আছি, সরকার যে ডিসিশনটা নেবে ভালো নেবে, আর আমরা ইন্ডিয়ানরা সবসময় ভেবে চিনতে ভালোটাই নেই, আমরা ওদের মতো মাথা মোটার মতো পিছন থেকে বোম মারি না, ঠিক আছে? আর যাই হোক বন্ধুরা, এই সপ্তাহে হয়তো তোমাদের কোনো ভিডিও দিতে পারলাম না, কারণ জানোই এই সময় ভিডিও দেওয়া যায় না, কারণ যে দেশ কন্টেন্টই ভেবে পাচ্ছি কী আগে দেশ, তারপর ইউটিউব ভিডিও ক্রিয়েটার্স সাবস্ক্রাইবার লাইক শেয়ার সব করে, আগে দেশ, দেশ তারপরে সব, দেশের জন্য আছি, দেশে বেঁচে আছি, আর আমাদের জন্য আর্মিরা আছে, আমাদের সাপোর্ট করে, আমাদের গার্ড করে, আর আমরাও তাদের পাশে আছি, আমরাও তাদের পাশে আছি, ঠিক আছে? আর আজকে বলবো না যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা লাইক করুন, এটা আপনার উপর ডিপেন্ড করছে ভিডিওটা দেখার পর, আর পারলে ভিডিওটা শেয়ার করবেন, কারণ অনেকে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, অনেকে আছে যারা ভিতরে ভিতরে বাইরে থেকে তো বলছে হ্যাঁ এটা ঠিক হয়নি, ওটা ভিতরে ভিতরে বলছে সালা ঠিক হয়েছে, ওদেরকে ওদেরকে আগে ছাড়া মারা উচিত, বাজে কিছু মেন্টালিটি হয় না। কিন্তু আমরা যদি একবার ভেবে নিই না যেটা করবো ওটা সালা করেই ছাড়বো আমরা, এরকম। সে যাই হোক, তো ভিডিওটা এখানেই, পরের সপ্তাহে তোমাদের জন্য নিশ্চয়ই কোনো ভালো হাসির ভিডিও নিয়ে আসবো, আর চাই চাইহুন বন্দে মাতরম, পরের ভিডিওটা দেখা হচ্ছে।